সাজনার আচার নতুন রান্না নতুন রেসিপি দেখতেছি সাজনার আচার কিভাবে করবেন এটা টক দিয়ে করা লাগে তিতলের টক দিয়ে আর মশলা তাহলে তো খুবই মজার একটা রেসিপি হবে ফুপুর হাতের আচার এমনিতেই ভালো লাগে আজকে দেখি ফুপুর সাজনা দিয়ে আচার বানাবে গাছে টাটকা সাজনা পয়রা সেরে দেয়া আচার সাজনা তো নানানভাবে খাওয়া যায় আচার বেন একবার খায়া দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাই আসছে তাকেই দিছি সাজনা করা হয়ে গেছে এখন আমরা যাই যা আচার বানাবো এই তো আমাদের ফুপু সাজনার আচার বানাতে জানিয়েছে পাঁচফোড়ন শুকনো মরিচ তেঁতুল মৌরি গুড় আর সর্ষের ফুপুর হাতের আচার কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে সব সিলে নিতে হবে না সব সিলে নিতে হবে সিদ্ধ করে নেওয়া হবে হালকা সিদ্ধ পাটাতে যে মশলাগুলো পিষা হয় ঠিক আছে না তো সেগুলো ঘ্রাণ কিন্তু খুবই ভালো হয় আর পাটায় পিষা মশলা দিলে সেই আচারের স্বাদগুলো কিন্তু আর বেশি ভালো লাগে খুবই সুন্দর পিষা হয়ে গেছে গুঁড়ো মিঠাই দেখি সেভ করে মনে কাছে
আম খেতে কিন্তু এটাতে খুব ভালো লাগে ভুবু খুব ভালো লাগে আর না থাকলে আম ছিড়ে লিয়ে আলে হ্যাঁ এখন দোয়েল পাখি এসে পুকুর মাথার উপর বসে আছে আখের গুড় সজনের আচার বাহ খুবই মজার তো খুব মজা মিষ্টি যা লাগবে তাই সাত মতো সাইজে হয়ে গেছে খুব না بسم الله الرحمن الرحيم بابا لويا زينش جلا زيبوني خايني طول حاضر زينش مرة جبنا فاج بار كلام جبنا بوكم تيش عصا تيش تيش با عصا دا تيش عصا امير عصا رب تيش حدنا عصا تيش حدنا زوتي سابا توتي مزا زوتي سابا توتي مزا রুচির ভিন্নতা আনতে মাঝে মাঝে একটু ভিন্ন কিছু চেষ্টা করা লাগে দাম তো বেড়ে যাবে তাই তরকারিতে আচারই সহজ কিন্তু আচার মানে খেলে আটটা খাবে তরকারি চারটা খেলে আচার খাবে আটটা আটটা কি মজা বা কোন ঝাল নাই ঝাল নাই এভাবে স্বাদ না খেলে মুখে রুচি আসছে বা মুখে রুচি একটা জিনিস আছে খুব ভালো আছে কিন্তু দিয়া আছে আম্বল দিছে আম্বল তেল দেওয়া আছে বাবা যাই খাসে তাই আর এই জিনিস ছাড়বে না তরকারি খাওয়া যাবে না আল্লাহ আশার করে খাবে আল্লাহ খিলালে খুব ভালো লাগে জিনিস খানো একবার